করোনা ভাইরাসের তৃতীয় ধাক্কা এড়াতে পারবে না ভারত। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই দেশে ফের ভয়াবহ রূপ নিয়ে আছড়ে পড়বে মারণ ভাইরাসের আরেক প্রস্থ ঢেউ। এমনই সাবধানবাণী দিলেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া। করোনা ভাইরাসের তৃতীয় ধাক্কার নেপথ্যে রয়েছে মূলত ডেল্টা প্লাস ভেরিয়েন্ট, যা কোভিড-19 অন্যান্য ধরন ডেল্টা আলফার চেয়েও অনেক বেশি মারণ ক্ষমতা সম্পন্ন, আর তা নিয়েই উদ্বেগ বেড়েছে। এই নতুন জীবাণু ফের কতটা ক্ষতি করতে পারে তার কোনো আন্দাজ সেভাবে মিলছে না এখনো। এইমস প্রধানের পরামর্শ, অতি দ্রুত দেশবাসীর টিকাকরণের সঙ্গে লড়াইয়ের জন্য খানিকটা অনুকূল হতে পারে। বেশ কয়েক মাস লকডাউনের পর রাজধানী দিল্লিতে এবার আনলক পর্ব চলছে, শুরুতেই অনেকটা শিথিল করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশের মত, এখানেই লুকিয়ে বিপদ। এইমস প্রধান ডক্টর গুলেরিয়াও একই মত প্রকাশ করেছেন। তার কথায়, লকডাউনের পর এই যে আনলক পর্ব, তাতেই কোভিড বিধি এক ধাক্কায় ভেঙে ফেলার আশঙ্কা থাকে। আমরা প্রথমবারের থেকে কিছুই যে শিখিনি, দ্বিতীয় ধাক্কাতেই তা বোঝা গিয়েছে। ফলে আশা করা যায় না যে করোনার তৃতীয় ধাক্কা এড়াতে সকলেই খুব সাবধানতা অবলম্বন করবেন, তবে অবশ্যই যথাযথ বিধি মেনে ভিড় জমায়েত এড়িয়ে চলতে পারলে অনেকটাই সহজ হবে এর মোকাবেলা করা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই জানিয়েছেন ডক্টর গুলেরিয়া, ডেল্টা প্লাস ভেরিয়েন্টকে রুখতে কোন পদক্ষেপ ফলপ্রসূ হতে পারে। এইমস প্রধানের মত, যথাযথ জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে বুঝতে হবে ঠিক কেমন চরিত্র ভাইরাসের এই নয়া রূপের। মনোক্লোনাল চিকিৎসা কি এতে প্রযোজ্য হবে সেটাও দেখার বিষয়। সবচেয়ে আগে যেটা করা প্রয়োজন সেটা হলো দেশের গবেষণাগারগুলিতে যাতে ঠিক মতো সব পরীক্ষা হয় সেদিকে জোর দেওয়া। এই ধাক্কা সামলাতে প্রয়োজন আরো দক্ষ কোভিড যোদ্ধাদের, কারণ এটা এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তিনি আরো মনে করেন, টিকাকরণ একটা বড় চ্যালেঞ্জ, দ্রুত দেশবাসীর টিকা বড়ই প্রয়োজন। ইতিমধ্যে দেশের মাত্র 5% লোকের টিকাকরণ হয়েছে, যা মোটেই সন্তোষজনক নয়। এই হার না বাড়লে আগামী দিনগুলোয় অনেকেরই সংক্রমণের আশঙ্কা থাকছে বলে মনে করছেন এইমস প্রধান। অর্থাৎ তৃতীয় ধাক্কার সঙ্গে যুঝতে টিকাকরণে জোর দিচ্ছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।